কলকাতা আসি 72-তে। তার আগে এলাহাবাদে ছিলাম, ওখানে পড়াশুনো করেছি এবং ওখানে আমাদের নিজস্ব একটা থিয়েটার গ্রুপ ছিল। থিয়েটার গ্রুপ বলতে প্রফেশনাল নয়, এমনি অ্যামেচার গ্রুপ ছিল আমাদের নিজস্ব ফ্যামিলি সার্কেল মিলে আমরা থিয়েটার করতাম। ওখান থেকে 72-এ যখন এখানে আসি তখন এখানে রুদ্রবাবু আমাকে আমার সঙ্গে যোগাযোগ করেন। রুদ্রবাবু মানে পুরো নামটা বলুন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নান্দিকারের নান্দিকারের যিনি। হ্যাঁ, এটা 78 সালের কথা বলছি। উনি 78 সালের শেষে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরে আমি নান্দিকারে যুক্ত হই। ও তার আগে বললেন, তার আগে আমরা একটা এখানে আমার ফ্যামিলি সার্কেল মানে আমার দিদি জামাই বাবু ইত্যাদি আমরা মিলে একটা থিয়েটার করি, বুদ্ধদেব বসু কলকাতার ইলেকট্রো। তারপর থেকে সেই রাইট আপটা থেকে আর কি রুদ্রবাবু আমার খোঁজ পান এবং আমাকে বলেন নান্দিকারে জয়েন করতে। তখন আমি নান্দিকারে আসি। নান্দিকারে কি নায়িকা, নায়িকা হিসেবে ফরিদ গন্ডি বলে একটা নাটক হচ্ছিল বার্টোল্ড ব্রেখটের, কোকেশন চক সার্কেল। চক সার্কেলে আমাকে চিফ মেন রোলের জন্য এবং বারবার অনুরোধ করাতেই আমি এসেছিলাম আর। তারপর অবশ্য যখন ভালো হলো, চক সার্কেলে বেশ নাম হলো, তখন আমি আরও বিভিন্ন অন্যান্য রোলে অভিনয় করেছি, যেমন আন্তিগনি, ফুটবল, এসব বেশ নাম করা এখানকার নাটক, এসবগুলোতে অভিনয় করেছি, এখনো করছি। এই আর সত্যজিৎ বাবু আপনাকে যে কিভাবে আর কি থিয়েটারের জন্যই কিন্তু আমার মানে থিয়েটারে অনেকে অনেক বড় বড় পুরস্কার পেয়ে থাকেন, আমার মনে হয় যে এর থেকে বড় পুরস্কার বোধহয় কেউ থিয়েটারের থ্রু পাইনি। সত্যজিৎ মানে থিয়েটার থেকে আপনি যে সত্যজিৎ বাবুর ফিল্মে এলেন, আমাদের একটা এখানে যৌথ 7টি দল মিলে কলকাতার 7টি দল মিলে লিডিং গ্রুপস মিলে একটা নাটক হচ্ছিল শম্ভুমিত্রকে নিয়ে, শম্ভুমিত্রকে নিয়ে গ্যালিলিওর জীবন, হ্যাঁ উনি করছিলেন লাইফ অফ গ্যালিলিও, ওটাও বার্টোল্ড ব্রেখটের। বাইরের একজন রিমা ন্যাশনাল থিয়েটারের একজন ডিরেক্টর এসেছিলেন এটা ডিরেকশন দিতে। আমাকে একটি দুটি মহিলা রোল ছিল, ফিমেল রোল, তার মধ্যে থেকে একটি আমাকে দেওয়া হয়, একটি করেন শম্ভুমিত্রর মেয়ে শাওলি মিত্র, আমরা দুজনে ছিলাম। সেই এই প্রোডাকশনটা দেখার জন্য চতুর্দিকে মানে হুই হুই পড়ে গিয়েছিল এবং সত্যজিৎ বাবু গিয়েছিলেন গিয়ে উনি ওইটা থেকে আমার যদি বলতে খুব অল্প রোল অভিনয় ছিল, উনি আমাকে দেখে সেইভাবে যোগাযোগ করেন, করে আমাকে নিজেই নান্দি করে ফোন করে আমাকে বলেন, যোগাযোগ করতে বলেন ওর সঙ্গে। এ ব্যাপারে কিন্তু আমার একটা বিষয় মনে হয় যে আপনি ব্যক্তিগত একটা এ আছে না, স্যাটিসফ্যাকশন বলুন, কৃতজ্ঞতা বলুন, তাতে এখন সত্যজিৎ বাবু আপনাকে সিলেক্ট করেছেন, এ তো বিরাট একটা, আপনি নিজেই বললেন যে একটা পুরস্কার, একটা সোনার মেডেল পেলেও হয়তো এর মতো হয় না, কিন্তু এর সঙ্গে কিন্তু একটা জিনিস আমার বেশ ইন্টারেস্টিং মনে হয় যে আপনার আদি যিনি নান্দিকারের ডিরেক্টর, যিনি আপনাকে প্রথম এ করেছিলেন, আবিষ্কার করেছিলেন, তার প্রতি তো আপনার অগাধ কৃতজ্ঞতা অবশ্যই বলতে হবে। তার প্রতি অগাধ কৃতজ্ঞতা শুধু নয়, আমি ওর কাছ থেকেই এটা আমার একরকম পাওয়া হয়েছে, ওর থ্রু ন্যাচারালি অনেক শিক্ষা আপনার ওর কাছ থেকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অভিনয়ের নানান দিকের সমস্ত শিক্ষা আমার উপর ওর কাছ থেকে পাওয়া। ঠিক আছে, আমি এখন বলছি যে এই ফিল্মে তো আপনি এটাই প্রথম, এটা সত্যিই খুব উঁচু স্তরের ফিল্ম, তো সাধারণ বাজার চলতি ফিল্ম নয়, উঁচু স্তরে। তো এই যে আপনি অভিনয় করতে এলেন, এখানে কোনো আপনার বিরোধ ঘটেছে আগের পদ্ধতি বা অভিনয়ের কলা কৌশল ইত্যাদি ব্যাপারে? না, নাটকের অভিনয় এবং ফিল্মের অভিনয় তো অনেক তফাৎ আছে, পার্থক্য বিভিন্ন জায়গায়,
হালে হালে বোধ হয় আগের কালে যেরকম একটা ছিল, বেশি নাটক বলতে একেবারেই নাটক, সিনেমা বলতে আধুনিক সিনেমা যেরকম, তার একটা তফাৎ ছিল। কিন্তু আজকাল কিন্তু নাটক অনেকটা সিনেম্যাটিক হয়ে গেছে এবং অভিনয়ও ন্যাচারালিস্টিক রিয়েলিস্টিক হয়ে গেছে, সেদিক থেকে বোধ হয় বিরোধটা অত বেশি প্রবল নয়। লাউড স্পিকিং করার টেন্ডেন্সি, যেটা স্টেজে থাকলে যেটা হয় লাউড স্পিকিং করা বা অত্যাধিক অ্যাকশন হয়তো একটু বাড়িয়ে করার একটা টেন্ডেন্সি, এটা নিশ্চয়ই ছিল, এটা উনি আমাকে বলেছিলেন। তবে সত্যজিৎ রায়ের যেটা আমার কাছে সবথেকে ভালো লাগলো এই ব্যাপারে, মানে অভিনয়ের ব্যাপারে, অন্য দিকটা আমি ছেড়েই দিচ্ছি, উনি অনেক স্কোপ দেন ওর আর্টিস্টদের বলে আমার ধারণা। স্কোপ দেন মানে আমাদের একটা, আমাকে অনেকে বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, উনি করিয়ে নেবেন, সেটা বোধহয় সম্পূর্ণ সত্য নয়, কারণ উনি অনেকটাই স্কোপ দেন এবং আর্টিস্টের নিজের যে প্রতিভাটা আছে। আচ্ছা, আমি এই এই সম্পর্কে একটা জিনিস মনে হচ্ছে, সৌমিত্রবাবু যখন প্রথম অপুর সংসারে অভিনয় করলেন তখন উনি তো এটা খুবই অপ্রত্যাশিত, অনেকটা বোধ হয় আপনার মতোই, উনি কিন্তু এটা এত চট করে, উনি তো আমিও শুনেছি চট করে যে উনি এইরকম একটা লেভেলে আসছে, চান্স পাবেন, এটা উনি নিজেও এই করেছিলেন। কিন্তু উনি অভিনয়ের ব্যাপারে বলেছেন যে পরিচালক আমার কাছে আয়নার মতো কাজ করেছে, তো আপনার কি তাই মনে হয়? এটা মানে এটা একমাত্র ইনি বলেই বোধ হয় আমার সম্ভব, সেটা আমার সৌমিত্র দাস আমার নিজেরও কথা হয়েছে। উনি বলছিলেন যে যেভাবে অন্য অন্য ফিল্ম ডিরেক্টরদের কাছে অনেকটাই ওরা ডিপেন্ড করেন, হ্যাঁ, আর্টিস্টের উপরে, এখানে মানিক কাছে যেমন ডিপেন্ড করেন, আবার তেমনি উনি কীভাবে কী অ্যাটিটিউড নিয়ে সেই মুহূর্তের অভিনয়টা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ওর ছক বাঁধা, উনি সবটা জানেন, উনি সবটা জানেন, হয়তো উনি বলে দেন যে এখানে এই মুড বা এই অ্যাটিটিউডটা থাকবে, সেইটা যদি আমরা হুবহু রিপ্রোডিউস করতে পারি, আমি যদি করতে পেরেছি তাহলে উনি সেটাকে ওকে করেছেন। এখানে আমি বলছি যে নিশ্চয়ই তারপরে একটা বোধ হয় হিপনোটিক একটা অনুপ্রেরণার ব্যাপার, যে একটা আর্টিস্টকে এত অদ্ভুতভাবে উনি উদ্বুদ্ধ করতে পারেন, সেটা বোধহয় ফিল করার মতো, অতি সেনসিটিভ, তাই না? কারণ প্রতিটি শটের আগে উনি যেভাবে, তাহলে আমি চলে যাচ্ছি, তাহলে আপনি ধরুন ফিল্ম ক্যারিয়ার হিসেবে আপনি এখন কি মনে করছেন যে এই ছবি ফিল্ম ক্যারিয়ার হিসেবে? দেখুন আমার অনেক প্রথমত আমি ভীষণভাবে মানে থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে গেছে, মনোজদার এই এই মাত্র হলো, অনন্তদা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।